ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনি ছোট থেকে শুনে এসছেন বা দেখে এসছেন যে বাচ্চা জন্মালে পরে তার কানে আজান দেওয়া হয় আর আবার আরেক কানে ইকামত দেওয়া হয়, এটা সঠিক কি না, বা এখন শরীয়ত এ সম্পর্কে কি বলে? ভাই, এ সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে, আমি আপনাকে সেটা ভেঙে চুরে বলতে চাই, কারণ এগুলো আপনাকে বুঝিয়ে না বললে হয়তো মনে করবেন যে ভুল বলা হচ্ছে। ওবায়দুল্লাহ ইবনে রাফে রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি আবু রাফে বলেন, ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, তখন আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসানের কানে নামাজের আজানের অনুরূপ আজান দিতে দেখেছি। এই হাদিসটি আছে তিরমিজিতে এবং আবু দাউদে, হাদিস নম্বর 5105, মিশকাত হাদিস নম্বর 4157। তাই এই হাদিস অনুসারে যখন কারোর ঘরে কোনো সন্তান জন্ম লাভ করবে, সর্বপ্রথম তাদের কর্তব্য যে কাউকে দিয়ে তার কানে আজান দেওয়া। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো আদম সন্তানের জন্ম হয় তখনই শয়তান তাকে স্পর্শ করে, ফলে জন্ম লাভেই শয়তানের ছোঁয়ার কারণে ওই শিশুটি চেঁচিয়ে ওঠে। তবে মারিয়াম ও তার ছেলে ঈসা আলাইহিস সালামের ব্যতিক্রম ছিল। বুখারি হাদিস নম্বর 3431, মুসলিম হাদিস নম্বর 2366। তাই সন্তান পুত্র হোক অথবা কন্যা হোক, উভয়ের ডান কানে আজান দেওয়ার দরকার আর বাম কানে ইকামত দেওয়ার হাদিসটি হচ্ছে জাল। বাম কানে ইকামত দেওয়ার হাদিসটি জাল। মুসনাদে আবি ইয়ালা সিলসিলাতুল হাদিস জাইফা নম্বর 321। এখন কেবল আজান দেওয়া সম্পর্কিত যে হাদিসটি আমি যেটা প্রথমে বললাম, আবু দাউদ হাদিস নম্বর 5105, এই হাদিসটি সম্পর্কিত আরও কিছু ব্যাপার আছে। শায়খ আলবানী রহমতুল্লাহ আলাই ইতিপূর্বে হাসান আবু দাউদের যে হাদিস নম্বর 5115 নম্বর হাদিস, 5115 নম্বর হাদিস ইরওয়াল গালিস হাদিস নম্বর 1173, সেটাকে হাসান বলে গণ্য করলেও পরবর্তীতে তিনি এটিকে জয়ীফ হিসাবে উল্লেখ করে বলেন, আমি ইতিপূর্বে আবু রাফে বর্ণিত এ হাদিসটি হাসান বললেও এখন বর্ণনা আমার নিকট জয়ীফ হিসাবে স্পষ্ট হয়েছে। সিলসিলাতুল হাদিস জয়ীফা আল মাওজুয়া আফিল আসারুল উম্মাহ হাদিস নম্বর 6121। তিনি বলেন, অতএব আমি সদ্য ভূমিষ্ঠ সন্তানের কানে আজান দেওয়ার বিধান সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তব্য থেকে ফিরে আসলাম। আলবানী সিলসিলাতুল হুদা ওয়ান নূর ভিডিও ক্লিপ নম্বর 623। এ ব্যাপারে অপর মুহাক্কিক শুআইব আর নাউ তো ঐক্যমত পোষণ করেন, তাহাকিক মুসনাদ আহমদ হাদিস নম্বর 27230। অতএব জয়ীফ হবার প্রমাণ পাওয়ার পর আজান দেওয়ার বিষয়টিও আর আমলযোগ্য রইল না। তাই শিশু জন্মের পর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে তার উত্তম নাম রাখা, এবং পুত্র সন্তান যদি হয় তার জন্য দুটি ছাগল দিয়ে আকিকা দেওয়া, আর যদি কন্যা সন্তান হয় তার জন্য একটি ছাগল দিয়ে আকিকা রাখা, আকিকা দেওয়া সপ্তম দিনে।